সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন আবৃত্তি ক্লাস। পরিচালনা হচ্ছে আমাদের বাঁশুড়ি একটি নজরুল চর্চা কেন্দ্র থেকে। বাঁশুড়ি নজরুল চর্চা কেন্দ্র আপনারা জানেন কাজী নজরুল ইসলামের সমস্ত লেখনী দিয়ে তার সমস্ত প্রতিভা নিয়ে কাজ করে যাচ্ছে, একচেটিয়াভাবে সব ধরনেরই কাজ করছে। সেই সুবাদে এই অনলাইনে কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে আবৃত্তির ক্লাসটিও তারা পরিচালনা করছেন, সেজন্য আমরা তাদের উপরে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আজকে আমি যে কবিতাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা আমার কৈফিয়ত। এই আমার কৈফিয়ত কবিতাটি তিনি এমন একটি সময়ে লিখেছেন যখন তাকে চারিদিক থেকে বলা হতো, নানান রকমের সমালোচনা তার সহ্য করতে হতো। কেউ বলতেন যে তিনি হিন্দু হয়ে গেছেন, কেউ বলছেন অতি বেশি মাওলানা হয়ে গেছেন, কেউ বলতেন ও কাফের হয়ে গেছে, নানান রকমের জানেন আপনারা জানা আছে। তাকে জীবনের ভর অনেক কিছু সহ্য করতে হয়েছে এবং পত্র পত্রিকাতেও তার বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রোপ করে তার উদ্দেশ্যে লেখা হতো। তিনি নিজে মুখে কোনো কথা না বলে তিনিও সেই শনিবারের চিঠি নামে একটি পত্রিকা ছিল, সেই পত্রিকাতে এই কবিতার মাধ্যমে আমার কৈফিয়ত কবিতা দিয়েই মোটামুটি ভাবে একটি সানে নজর তিনি করবার চেষ্টা করেছেন, তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এই স্বল্প পরিসরে উত্তর হয় না, তবুও তিনি যেভাবে লিখেছেন কাজী নজরুল ইসলামের মানসিকতা একদম পরিস্ফুটিত হয়ে উঠেছে এই কবিতাটিতে। আমার ব্যক্তিগতভাবে কবিতাটি খুবই পছন্দ, আপনারাও যদি এটি অনুধাবন করতে পারেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর এই কবিতাটি একটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। মাত্রাবৃত্ত ছন্দের কবিতাটি একটু স্কেলটাও মধ্যম থাকে, তারপর এটা আপনারা সবাই আমার কৈফিয়ত কবিতাটি সামনে রাখবেন আশা করছি এবং আমি যেভাবে বলছি সেভাবে বলবার চেষ্টা করবেন, ধরবার চেষ্টা করবেন বিষয়টি। এটা একটি ছন্দ অনুযায়ী যে কথা একটা হিসেব কিতাব যাকে বলে একটা বক্তৃতার মতো অনেক কিছুই আছে কবিতাটি, যে গুছিয়ে বলতে পারবে তার মধ্যে একটা মনসীমানা তৈরি হয়ে যাবে আমি মনে করি। সম্পূর্ণ একটি ব্যতিক্রম কবিতা আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতে নই নবী, কবি ও অকবি যাহা বল মোরে, মুখ গুঁজে তাই শৈশবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। দুষিচ্ছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি, কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে, কেজ ক্রমে হচ্ছে অকেজ পলিটিক্স এর পাশ ঠেলে, পড়ে না কো বই বইয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গেলি আছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছেলে ভালো ফের যেন তুই যাস জেলে, গুরু কম তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা, জবন্না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা, মৌলভি যত মৌলভি আর মন্নারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজি তার চাঁদ মেরে, ফতোয়া দিলাম কাফির কাজিও যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পরা হাম্বরা মোরা এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা ভাবে পারসি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে, আনকোড়া যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি, ভায়োলেন্স এর ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তোষে, ওটা অহিংস
বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে, গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কষে, নর ভাবে আমি বড় নারী খেসা, নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধুগণ এই তব বিদ্যে, ছি ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই কুযুগের কবি, বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষি হৃদ পেশি, দু কানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্বেশে, কে যে লিখি ছাই মাথা মুন্ডু আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নেচো, বন্ধু তোমরা দিলে না কোদাম, রাজ সরকার রেখেছেন মান, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন, আর কিছু শুনেছ কি, ও ও ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু, বন্ধু তুমি তো আমায় দেখেছ আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মন বন্দিরে, যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিল বিকল, তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে, হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে, আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস খোশালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবারে দাও ফসকালে, ফুল নেতার হবি নিজে হায় বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা, সেই তালে নিস্তর ফুটো খড়টাও ছে নয় পস্তা বিশেষ কালে, বোঝে না খোঁজে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পানখি, রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চোরে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ হত ভাগা স্বরাজ আসে যে দেখছে, ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাই নিকো বাছা কুচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন, আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কারিয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভোখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস, হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ, বন্ধু গো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে, পড়োয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। কবিতাটি অনেক লম্বা, এটি আয়ত্ত করা একটু টাফ, তারপরে ওটা দেখে দেখে অন্তত পড়ে পড়ে চেষ্টা করতে হবে।
এটার ভেতরে যে একটা ছন্দ লুকায়িত রয়েছে, যখন আমি মুখে বলছি মনে হচ্ছে যেন একেবারে সহজভাবে ছন্দটা মেলানো, আসলে সেরকমের কিছু না। কবিতাটি বের করে দেখবেন যে এটার ছন্দটা এভাবে ঘুরে 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 এসে মিলেছে এভাবে এভাবে। হ্যাঁ, ওটা অর্থ বুঝে, মাত্রা বুঝে, তারপরে ওটাকে আমি সেভাবে বলার একটা কৌশল তৈরি করেছি, মেলানোরও একটা কৌশল নিজের মতো নিজে তৈরি করে নিয়েছি। এটা অনেক দিন কবিতাটি পড়তে পড়তে এটা একটা রপ্ত হয়েছে। প্রথমে বলতে গেলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, কোনো কিছুর অর্থ বোধগম্য হবে না, মনে হবে এটা কি, কেমন একটা লাগছে, কবিতার মতো লাগছে না, আবার সাধারণ একটা যে কথোপকথন সেরকমও লাগছে না, প্রবন্ধের মতো লাগছে না। কিন্তু এটাকে যত পড়া যাবে তত বেশি এটার ভেতর থেকে ছন্দ, এটার ভালো লাগা, এটার পরিণতি, এটার মধ্যে যে বক্তব্য সেটা স্পষ্ট হয়ে উঠবে। এজন্যই বলছি এটা যে কোনো কবিতায় অনেকবার পড়া উচিত, কিন্তু আমার কৈফিয়ত কবিতাটি একটি সম্পূর্ণ আলাদা টাইপের কবিতা, এবং এটা সম্পূর্ণভাবে আয়ত্ত করা মানে কেমন তার কি করতে ভালো লাগতো এগুলো অনেকটাই এখানে পরিস্ফুটিত হয়ে উঠেছে। জানি না কে কে আছেন এবং কার সামনে কবিতাটি আছে, কেউ দুই দুই এক লাইন আমাকে বলে শোনাতে পারবে কিনা। আমি প্রথমে অল্প একটু আবার করছি, শুনলে হয়তো বা একটুখানি উপকার হবে। আবার করছি, কেউ কি কিছু বলবে? আবার আমি করছি, কবিতা, একটু পরে করো, এত তাড়াতাড়ি এটা আয়ত্ত করেছো কি, পারবে তুমি শোনাবে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ শোনাও। প্রথম প্যারাটুকু শোনাবো। হ্যাঁ শোনাও। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলে মরি, মুখ বুঝে তাই শৈশব। কেহ বলে তুই ভবিষ্যতে যে ছাই পাবি কবি ভবির সাথে, হে যেমন বেরোয় রবির হাতে সে তীর কেলে বাণী কই কবি, দূষিছে সবাই শৈশবই। কেহ বলে ভবিষ্যতে তুমি ভবিষ্যতে যে ছাই পাবে কবি ভবির সাথে, হে যেমন বেরোয় রবির হাতে সে চির কেলে বাণী ওই কবি, দূষিছে সবাই তবু আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি ও অকবি এই কথাটা স্পষ্ট করতে হবে। কবিও কেউ বলছে সে কবি, আর কেউ কেউ বলছে সে অকবি, কবি না আর কি, যেটাই বলো আমি মুখ বুঝে সবই সহ্য করি। ঠিক আছে, কবি বন্ধ করতে হয় আলাদা ভাবে, এজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্স এর পাঁচ ছেলে পড়ে না কো বই, বইয়ে গেছে ওটা। হবে না, ভালো হয়নি, না না প্রথমে তো হবে না, আমি বুঝিয়ে দিলাম, আস্তে আস্তে হবে, একবারে কি আর হয়, আমাদেরও একবারে হবে। কেহ বলে মাটি হলো মাটি, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন যাস জেলে, যেন তুই যাস জেলে, ফের যেন তুই যাস জেলে, গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই পিঠিকে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা, আমি বলি প্রিয়ে হাতে হাড়ি হাতে ভারী হাঙ হাতে ভাঙি হাড়ি অমনি মানে বলি। তখন প্রিয় তোমাকে সে একটু রসিকতা করে বলছে, তাহলে হাতে হাড়ি ভেঙে দিই, তুমি যে আমাকে চিঠিতে শাসাচ্ছ এ কথা, তাহলে আমিও হাতে কিছু ভাঙি নাকি, তখন চিঠি বন্ধ। হ্যাঁ সেটা সেভাবে বলতে, প্রিয়ে হাতে ভাঙি হাড়ি, আমি বলি প্রিয়ে হাতে হাড়ি ভাঙি, না হাতে ভাঙি হাড়ি, হাতে ভাঙি হাড়ি। হ্যাঁ অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি,
সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা, যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছে। মৌলভীর যত মৌলবিয়ার মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে সবে দাও বাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, আম পাড়া পরা হাম বাড়া মোরা আম বড়া মোরা, এম এখনো বেড়াই ভাত ভাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত মেরে। আপা ভালো হয়নি, আপনার শরীর খারাপ হচ্ছে আপা? হ্যালো, আসি উঠেছিল তো তাই স্পিকারটা বন্ধ করে দিয়েছি। না না না, অসুবিধা নেই, প্রথম হিসেবে খারাপ হয়নি, ভালো হয়েছে। আর কে আছে, আর কে বলে শোনাবে? আমার তো খুবই মানে কাশি আর গলা ব্যথাটা এত বেশি, ছাপিয়ে কবিতাগুলো বলছি এতক্ষণ যে বলতে পেরেছি, আমার কাছে নিজেই অবাক লাগছে। কিছুদিন আমার গলার এটা এত খারাপ, আগামীকাল একটা প্রোগ্রাম আছে বড়, কিন্তু আমি কোনো তালগোল খুঁজে পাচ্ছি না। আর কে আছে, কে শোনাবে? খুব আস্তে আস্তে করে কথা বলছি, লাইনে তো দেখি, লাইনে এমনি ঢুকে পড়ে থাকে নাকি, লাইনটা খুলে ফেলে রাখে আমার ধারণা, তা না হলে কামড়কে দেখতে পাচ্ছি না কেন? আর কেউ আসছে না কেন? রেকর্ডিং গুলো পরে পেয়ে যায়, সে কারণেই তেমন কোনো গুরুত্ব নেই। শুনে 14 জন আছে ম্যাডাম। হ্যাঁ, 14 জনে তো 3 জনকে দেখলাম, 4 জনকে, এখন দুজন বাচ্চা। পুষ্পিতা এখন সিলেক্ট করে দিয়েছে, এখন দোলন আঙ্কেল বলবে, দোলন বলবে। আচ্ছা আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, আমার চেষ্টা হচ্ছে করতে অসুবিধা নেই। ইন্টারনেটটা আজকে খুব ঝামেলা করছে, এই জন্য আমি কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু চেষ্টা করছি। নিশ্চয়ই। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বোঝে তাই শৈশবে। কেহ বলে কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি, ভবিষ্যতে যেমন বেরোয় কবির হাতে সে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী, কই কবি দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কে যো নামে মোছে না, মানে কথাগুলো ঠিক লেখা, শব্দটা লেখা নয় লেখা, উচ্চারণটা হচ্ছে লেখা। মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কে যো। হ্যাঁ, অনেক কথা তো, এটা আগে একটু পড়ে নিতে হবে, আগে থেকে না পড়লে এত কথা বলে সারা যায় না। আমি অনেক শুনেছি কবিতাটা, আপনার রেকর্ডিংটাই অনেক শুনেছি, তবে মানে কথাগুলো বলতে গেলে জড়িয়ে যায়, মানে এটা মানে যদি আরো বেশি না চর্চা করা হয় তাহলে মনে হবে না। আপনাকে শোনা যাচ্ছে না? মান্যতা বলবে। হ্যাঁ ম্যাম, চেষ্টা করতাম, কিন্তু আপনি প্রথমে একটু বলে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো বলে, মুখ বুঝে তাই শৈশবে। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি, ভবির সাথে হে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী, কই কবি দোষেছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবে। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কে যো ক্রমে হচ্ছে অকেজ, পলিটিক্স এর পাশ ঠেলে, পড়ে না কো বই, বইয়ে গেছে ওটা,
কেহ বলে বউয়ে গেলি আছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছেলে ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা, প্রতি শনিবারেই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হরে চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই সই সবে। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি, ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে, সে চিরকালই বাণী কই কবি, দূষিছে সবাই আমি তবু গাই, শুধু প্রভাতের ভৈরবি। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পরে শ্বাস ফেলে বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো। পলিটিক্স পাশ ঠেলে পরে না পলিটিক্স এর পাশ ঠেলে আচ্ছা পলিটিক্স এর পাশ ঠেলে পরে না কো বই বইয়ে গেছে, কেহ বলে বইয়ে গিয়েছে গোটা, কেহ বলে ওখানে তোমার প্রিন্ট মনে হয় ভুল এসছে, কেউ বলে পড়ে না কো বই বইয়ে গেছে ওটা, মানে বই পড়তে বইয়েই গেছে। হ্যাঁ, কেহ বলে পড়ে না কো বই বইয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গিলি আছে গোটা, মানে ওকে বউ গিলিয়ে গিলে ফেলছে, আর হবে না কবিতা টবিতা কিছু লেখা। হ্যাঁ, তারপর বল, আরেকজনে আবার বলছে কি, জেলে বসে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয় মোটা, জেলে বসে শুধু তাস খেলে। ছন্দটা মিলে না, ছন্দটা মিলে না। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, মানে মোটা হয়ে সে মাটি হয়ে গেছে, মাটি হয়ে হলো বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। জেলে বসে বসে মোটা হয়েছে আর তাস খেলে খেলে সে মোটা হয়ে মাটি হয়ে গেছে, অর্থটা এটাই বোঝাচ্ছে যে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফেরে যেন তুই যাস জেলে। তাস খেলে, তাস খেলে সে মোটা হয়ে গেছে, মাটি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। গুরুকন তুই করেছিস শুরু, গুরুকন রবীন্দ্রনাথকে বুঝিয়েছি, কিন্তু উনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু বলতেন। আচ্ছা, গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা, প্রতি শনিবার চিঠিতে প্রিয়সী গালি দেন, তুই তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাতে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করলাম বিয়ে। দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত, ফতোয়া দিলাম কাফের কাজীও, যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পরা হাম বরাবর এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা ভাবে পারসি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। ঠিক আছে, এক একজনে ওকে নিয়ে এক এক মন্তব্য করছে। ঠিক আছে, ওটাই বুঝিয়েছি। আর বলবে না? না ম্যাম, আমি আবার পরে ক্লাসে চেষ্টা করব। ঠিক আছে, আর কেউ আছে কি? ম্যাম বলছি যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে কোন বইটা কিনবো কবিতার জন্য, একটা কবিতা ম্যাক্সিমাম কবিতাগুলো আছে সঞ্চিতাতে আছে,
সঞ্চিতা তুমি অনেক কবিতা পাবে, সবচেয়ে ভালো হয় নজরুলের কবিতা সমগ্র কিনে নিলে, আচ্ছা কবিতা সমগ্র পাওয়া যায়। ঠিক আছে, আর কে আছে এখানে? এটা হচ্ছে বিটুরানী সরকার, আর কে আছে? চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করো। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবি সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে, হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি, দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি, কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কে যো ক্রমে হচ্ছে। না না, এই জায়গার মিনিংটা অনেকেই ভুল করে ফেলে, এটা হবে হলো কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে, একবার মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্স এর পাশ ছিল। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্স এর পাশ ঠেলে, পড়ে না বই বই গেছে ওটা, কেহ বলে বই গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে, গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা, গালি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি গালি দেন, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা, জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা, মৌলভি যত মৌলভি আর মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজি, দেব দেবী নয় দেব দেবী নাম মুখে আনে, দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে, ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পড়া হাম্বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আঙ্কোরা যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী, এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে, গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি, নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধুকন এই তব বিদ্বেষী, ভক্তরা বলে প্রবাসী বিলেত প্রবাসী বন্ধুকন এই তব বিদ্যে ছি, ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি, বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে আমি মনে ভাবি আর কষে কষি হৃদ ফেসি, আর কষে আর কষা বুঝো আর কষা, এই যে পুটুলি বান্দানা মানুষ এই দিক থেকে একটা গিরো মারে আবার ওই দিক থেকে আরেকটা গিরো মারে, এটাকে বলে আর কষা, টোপলা বাঁধে যে কাপড়ের ও চ্যাচা করে এদিক থেকে এনে গিট্টু মারে আবার ওই দিক থেকে আমি গিঠা বাড়ে যে ওটাকে বলে আর কষা কষি, দোকানে চশমা আটিয়া তোমার সিদ্ধি হতেছে নিদবেশি, দু কানে অর্থাৎ দুই কানে, দোকানে একসঙ্গে বললে দোকানে সব শুনতে পাওয়া যায়, দু কানে চশমা আটিয়া ঘুমা
কানে চশমা আটিয়া ঘুমানু, দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথা মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না, সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে, অমূল্যে নেন আর কিছু। শুনেছ কি, হুম হুম ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মন বন্ধিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিল বিকল। তবু যদি কথা শুনে মন নয় মন 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 এতদিন পরে যদি মন মন বলো তাহলে তো শেষ। মন মন কিসের মন? ওকার মহকারের মন মন বন্ধু। আর কেউ আছে? আচ্ছা ঠিক আছে তুমি প্র্যাকটিস করো। আর কেউ আছে বলবে কি? সবার কি কবিতা শেখার আগ্রহ কমে যাচ্ছে নাকি? 12 জন কোথায়? ম্যাম হুম ম্যাম জাসিয়া এখনো বাকি আছে। মুনতাসির কে এটা? মারজান? মুনতাসির মারজান কে? একটা ছবি দিয়ে রেখেছে কথা বলছে না? এটা জাসিয়া, আমি 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 জাসিয়া ম্যাম। জাসিয়ার নাম কি? মুনতাসির মারজান? না না না, মানে এটা এটা আমরা তিন ভাই বোনই ইউজ করি তো এই কারণে। ও আচ্ছা, তা তুমি তুমি চেহারা দেখাচ্ছ না কেন? আমার এখন বাসা ভর্তি মেহমান, এই কারণে সব বাচ্চা সব জায়গায় কিলবিল করতেছে। ওমা, মানে পুরো বাসা এখন বাচ্চা দিয়ে ভরা। বাচ্চা খিলবিল করছে বাচ্চাদের দিয়ে, কি সুন্দর কথা। তো এখন কথা বলছো কিভাবে তুমি? এখন কথা বলছি অন করে, মানে ওরা সবাই খেলতেছে তো আমি তো ক্যামেরা অন করি। খেলছে এই সুযোগে বলে দাও, কবিতা বলে দাও এই সুযোগে। এইটা এটা কতটুকু বলবো, পুরাটা তো পারবো না। তুমি তো গত সপ্তাহেও কবিতা বলনি, তুমি ফাঁকি দিচ্ছ কেন? ফাঁকি দিচ্ছি না আসলে। তুমি সব সময় বলছো যে আমি পরে বলবো, গত সপ্তাহের কবিতাও তুমি বলনি। ওর বাহিনী চলে এসেছে। আসলে এগুলো যদি বলে দেয় কবিতাটার নাম, তাহলে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা হয়, না হলে এই ক্লাসের ভিতর প্র্যাকটিস করে বলা একটু হার্ড হয়ে যায়। অন্যরা প্র্যাকটিস তো আবৃত্তি ক্লাস বা গানের ক্লাসে প্র্যাকটিস তো ক্লাসের সময়ই করতে হয়, অন্য সময় তো নিজের মতো নিজে হয়ে যায়, ভুল ভাল হলেও ধরবার কেউ নেই। ক্লাসের সময়ই তো শিখতে হয়, তোমার ভুল শুদ্ধটা টিচার বলে দিবে, কোথায় শুদ্ধ হচ্ছে কোথায় ভুল হচ্ছে এটা বলে দিবে। তুমি যদি নিজের মতোই নিজে প্র্যাকটিস করতে পারো, তাহলে তো তোমার ক্লাস করার দরকার নেই। দরকার আছে? কবিতার বইয়ের ভিতরেই তো সব কবিতা পাওয়া যায়, ইউটিউব ঘাটলেও কবিতা পাওয়া যায়। তাহলে ক্লাসে বসা কেন? ক্লাসে বসেই প্র্যাকটিক্যালি শিখবার জন্য, তাই না? পুষ্পিতা আর একটু বলবে, আরেকটা এগিয়ে গেছো তুমি, আরেকটু এগিয়ে গিয়েছো। হ্যাঁ ম্যাম। আচ্ছা আরেকটু এগিয়ে বলো। হ্যাঁ, এবার প্রথম প্যারা দ্বিতীয় প্যারা বলি। আচ্ছা বলো। বর্তমানে কবি আমি ভাই, ভবিষ্যতের নই নই। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশব। কেহ বলে তুই ভবিষ্যতে যে, তুমি ভবিষ্যতে যে,
তুমি ভবিষ্যতে ভাই পাবে কবি ভবির সাথে, যেমন বেরোও রবির হাতে সে চির কেলে বাণী কই, যেমন বেরোয় রবির হাতে, যেমন বেরোয় রবির হাতে সে চির কেলে বাণী কই কবি, দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী, কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কে যো ক্রমে হচ্ছে মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কে যো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঢেলে, পলিটিক্সের পলিটিক্সের নয় পলিটিক্সের পাশ ঢেলে, পলিটিক্সের পাশ ঢেলে পড়ে না কো বই, বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গিলিছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যদি ফের যেন তুই যাস জেলে, গুরু কেন তুই করেছিস গুরু কন, মানে গুরু বলেন এটা আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে, কেন গুরু কন না গুরু কন মানে গুরু বলেন, গুরু কন তুই করেছিস গুরু তলোয়ার দাড়ি চাছা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেয় তুই হাড়ি চাচা, তুমি হাড়ি চাচা, তুমি হাড়ি চাচা, তুমি হাড়ি চাচা, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করলাম বিয়ে হিন্দু কন আড়ি চাচা, জবন মা আমি কাফের ভাবিয়া, জবন জবন না আমি কাফের ভাবিয়া, জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা, মৌলভী যত মৌলভী আর মোল্লা মোল্লারা কেন হার নেড়ে, মোল্লারা কোন হাত নেড়ে, হাত নেড়ে মোল্লারা কোন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মিরে, ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও, আম পাড়া পাড়া হাম বাড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে, হিন্দু ভাবে পার্সি শব্দে হচ্ছে মুসলমানদের ধর্মীয় বইয়ের প্রথমে যে বইটা পড়ে যে আমপাড়া একটা বইয়ের নাম, এটা হলো প্রথম কি বলবো, যেমন আমাদের বাংলায় পড়াশোনার প্রথমেই একটা বর্ণের বই পড়ে না বর্ণ পরিচয়, সেরকম মুসলমানদের পড়বার প্রথম ধাপ পড়বার প্রথম ধাপের বইটা হচ্ছে আমপাড়া, তারপরে তার নাম হচ্ছে কায়দা, তারপরে তার নাম হচ্ছে সেফারা, তারপরে তার নাম হচ্ছে কোরআন আল কোরআন, এগুলো এইগুলো ধাপে ধাপে শিখে এসে তারপরে কোরআন পড়া, সেই বলছে যে আমরা এতটুকুনি মাত্র পড়াশোনা জানি আম পাড়া পড়া হাম বড়া মোড়া, মানে এটুকুন লেখাপড়া শিখি আমরা, একটা হাম বড়া খুব অহংকারী, এখন ওইটুকুই আমরা সকলের ভাত মেরে বেড়াই, আম পাড়া পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লিখে ও পাত মেরে, আম পাড়া পড়া হাম বোড়া মরা এখনো বেড়ায় ভাত মেরে, হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাতা নেড়ে, ও পাত নেড়ে, ও পাতে দেওয়া যাবে না, ও পাতে বাইরে পাতে দেওয়া যাবে না, ও পাত মেরে, আন কোরা যত নন ভাওলেন নন কোর দলক নন খুশি, এই যে নন কোর দল, নন কো
নন কোর দল নন খুশি, এক একটা এটা হচ্ছে যেমন ডিফেন্স আর্মিতে এক একটা দলকে এক একটা কোর বলা হয়, হ্যাঁ সেই কথাটা বলা হয়েছে। আর্ম করা যত নন ভায়োলেন্ট, নতুন মাত্র এক একটা আসছে দলে, হ্যাঁ যারা কোনো দলভুক্ত নয়, নন কোর দল। অনেকে আছে যে না একটা পরিচয় আছে তাদের, যে অমুক দলের অমুক জায়গার অমুক দিক থেকে আসছে, আর যারা তাকে নিয়ে সমালোচনা করছে ওরা কোনো দলভুক্ত নয়, নন কোর দল। উনি তো সব শব্দকেই কবিতার ভিতরে ইংরেজি শব্দটাও খুব সুন্দর করে বসিয়ে দিয়েছে, যে আর্ম করা যত নন ভায়োলেন্ট, নন কোরা যত নন কোর দল নন খুশি, অর্থাৎ যারা কোনো দলভুক্ত নয়, কোনো পর্যায়ে তাদেরকে ফেলা যায় না, তারাও অখুশি তার এই কবিতা লেখা দেখে নানান ধরনের মন্তব্য করছে। এটাই বলছে যে আর্ম করা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্স আর ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তোষী, ওটা অহিংস বিপ্লবী ভাব নয়। চরকার গান কেন কাবে, বামেরা ভাবতেছে ডান, ডানেরা ভাবতেছে বাম, নারীরা ভাবতেছে নারী বিদ্বেষী, আবার ইয়েরা বলতেছে নারী খুব নারী প্রীতি, নানান ধরনের কথা ওকে নিয়ে হচ্ছে। আন কোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্স ভায়োলেন্স এর ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি, এটা অহিংস বিপ্লবী ভাবে নয়। ডায়লগটা আলাদা, এটা অহিংস বিপ্লবী ভাবে, কি ভাবছে ও অহিংস বিপ্লবী ভাবছে, এটা অহিংস বিপ্লবী ভাবে নয়। চরকার গান কেন গাবে, এটা অহিংস বিপ্লবী ভাবে নয়, চরকার গান কেন গাবে, গোড়া রাম ভাবে নাস্তিক আমি, পাতি রাম ভাবে কনফুসি, সরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি। এই জায়গাটা অঙ্কুশি শব্দটা জেনে নাও, অঙ্কুশি হচ্ছে কি, বাঁকা কাটার মতো, বর্ষির মতো একটা কাটা। সরাজিরা ভাবতেছে ওলো নারাজি, আবার নারাজিরা ভাবছে, একজনে বললো এটা অহংস বিপ্লবী ভাবে নয়, চরকার গান কাও, চরকার গান তো গাইতো সরাজিরা, হ্যাঁ সরাজিরা চরকার গান গাইতো, আবার সরাজিরা ভাবে নারাজি, আবার নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি, তাদের গলার কাটা। এমন কোন আলোচনা নেই নজরুলকে নিয়ে করা হয়, ঠিক আছে। কঠিন কবিতা তো পুষ্পিতা ধীরে ধীরে হয়ে যাবে, পুষ্পিতা একটা টেন্ডেন্সি আছে শিখবার জন্য, মান্যতারও হয়ে যাচ্ছে, সকলেরই হয়ে যাচ্ছে, বাচ্চাগুলোই দেখছি সুন্দর এগিয়ে যাচ্ছে। আসলে একটা কিছু শিখবো বলে বসলে, চেষ্টা করলে যে হয়, আমি এই অনলাইনে কয়েকজনের উন্নতি দেখে বুঝতে পারলাম সেটা, যে বেশ এরা দূর থেকে বসে, যাদেরকে আমি চিনি না সরাসরি, তারা সুন্দর এগিয়ে যাচ্ছে, এটাই ভালো লাগে। আমি কোথায় আর তারা কোথায়, কোনোদিন দেখাও হয়নি, আদৌ কোনোদিন দেখা হবে কিনা আমি তাও জানি না, সে পর্যন্ত আমি বাঁচবো কিনা আমি তাও জানি না। আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে যে আমার মনটা অনেক ছোট হয়ে গেছে এবার, মানে আমার কোনোদিন এত বেশি গলা ব্যথা হয়, এবার যে গলাটা ব্যথা হয়েছে। আর কারোর কি কিছু জানবার আছে, অনেক যেমন যে ওরা বার্তা কু পড়ি, আচ্ছা ঠিক আছে পড়ো। নর ভাবে আমি বড় নারী ঘেষা, নারী ভাবে নারী বিদেশি, বিদেশি বিদেশি নারী বিদেশি, মানে নারীর বিরুদ্ধে যে চলে সে হলো নারী বিদেশি। বিলেত ফেরনি, বিলেত ফেরনি প্রবাসে বন্ধু কর, এই তব বিদেশি, ভক্তরা বলে নবযুগ রবি, যুগের নাই যুগের না হই সুযুগের কবি, বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষি হৃদয়ে পেশি, হৃদ পেশি হৃদ পেশি হৃদ আর কোষে কোষি হৃদ পেশি, আর কোষে কোষি হৃদ পেশি, দোকানে চকমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি, কি যে লিখি ছাই মাথা, কি যে লিখি ছাই, ও যে গতি
বলেছি না আবৃত্তির মানে গতি তাল ছন্দ এগুলো সব ঠিক রাখতে হবে। কিজি লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। এই যে উঁচু আর নিচু মিলিয়ে দিলাম, মিনিংটাও ঠিক থাকলো, ছন্দটাও ঠিক থাকলো, আবার আমার যে বলার স্টাইল গতি এবং কি বলতে চাচ্ছি অর্থটা মিনিংটা এটাও স্পষ্ট হয়ে উঠছে। এই হচ্ছে আবৃত্তি, সব দিক থেকে খেয়াল রাখতে হয় যে আমার ছন্দটা ঠিক মিলে যাচ্ছে কিনা, আমার গতিটা ঠিক আছে কিনা, আমি যা বলতে চাচ্ছি সেটার সারমর্মটা বোঝাতে পারলাম কিনা, এগুলোই আবৃত্তি, তাছাড়া আর কিছু না। একটু স্মার্টলি বললেই হলো। কি রে লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে নাকো দা, রাজ সরকার দেখেছেন মান, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন, অমূল্য বলে অমূল্যে নেন, অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? হু ফিরে আর কিছু শুনেছ কি? আর কিছু শুনেছ কি? ও ও ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু, এই যে হু হু ওটার সঙ্গে পিছু মিলে গেল অর্থটাও, আবার ইয়েটাও। রাজার প্রহরী সদাই কার পিছু চলছে জানো তো? কার পিছে ছুটছে? আমার পিছে ছুটছে, ওই যে ওকে ওর কবিতা টবিতা সব বাজেয়াপ্ত করে পরে গ্রেপ্তার করে ফেললো, এই আর কি। আর কিছু শুনেছ কি? ফিরেছে রাজার প্রহরী সদাই আর কিছু, কার পিছু? কার পিছু ম্যাম? আর কিছু শুনেছ কি? হো হো হুম হুম এভাবে না, হো 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 হো। আর কিছু শুনেছ কি? হুম হুম ফিরেছে রাজ প্রহরী সদাই, ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু, রাজার প্রহরী না রাজার পাহারাদার না, কার পিছু ছুটছে জানো কি? আর কেউ কিছু বলবে কি ম্যাম? বলো জাসিয়া। আমি তো এটা আমার ভালো মতো হয় নাই, আমি প্রথম পারাটুকু বলতে চাই। আচ্ছা বলো শুনি। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি অকবি যাহা বলো মোরে, কবি ও অকবি, কবি ও অকবি, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবই, কেহ বলে বুঝে 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 নয় মুখ বুঝে, মুখ বন্ধ করে আর কি, মুখ বুঝে মুখ বুঝে নয় মুখ বুঝে, মুখ বুঝে তাই শৈশবই, কেহ বলে তুমি ভবিষ্যতে জেঠাই পাবে কবি ভবির সাথে, কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে, হে যে আর হে এই যে ছন্দের মিলটা ধাক্কা খেলো, তা শুনতে ভালো লাগে, অর্থটাও পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, কবিতাটা পড়তে হলে মনোযোগ দিয়ে, মানে নিজে নিজে মনোযোগ দিয়ে না পড়লে এটা আবৃত্তি করা একটু টাফ, আগে নিজে বুঝে পড়তে হবে। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে, হে যেমন বেরোয় রবির রবির হাতে সে চিরল, না না তোমার এখন হবে না, তোমার আর একটু পড়তে হবে। ঠিক আছে, আর আর কারো কিছু বলার আছে? ভালো মতো হয়নি, ভালো মতো কি কিছুই হয়নি, তুমি স্টার্টই করোনি, ট্রাই করোনি, তুমি বাচ্চাদের সঙ্গে খেলছো যেটা বুঝতে পারছি, না বাচ্চা ক্যামেরা ক্যামেরা অফ রেখে তাদের সঙ্গে খেলছো না, তা না হলে এতক্ষণ তো অনেকেই বললো, তুমি দুই লাইনে কেন বলতে পারবে না, ওরা তো সবাই বললো। ঠিক আছে, সামনের সপ্তাহে বলবে। ঠিক আছে, এবার আমি একটা কবিতা নিয়ে বেশিক্ষণ ধরে থাকবো না, গলা বসা এই কবিতা ধরেছি, আমার গলাটা ঠিক হয়ে গেলে আমি ছন্দের ক্লাস করবো, এবার ছন্দ আগে শিখিয়ে নেবো।
কবিতার আবৃত্তি সংজ্ঞা শিখিয়েছি, আবৃত্তির উচ্চারণ শিখিয়েছি, প্রত্যেকটা বর্ণের সঠিক নাম এবং সঠিক উচ্চারণ স্থান দিয়ে নাম ধাম সব শিখিয়েছি, তারপরে রস শিখিয়েছি। এখন আমার আরেকটি মেইন বিষয় যা শেখানোর আছে সেটা হলো কবিতার ছন্দ। ছন্দ নিয়ে কাজ করবো, আমার গলাটা একটু ঠিক হলে, কবিতা নিয়ে অনেক কথা বলতে হবে। তো আজকে আমি তোমাদের গুলো শুনে শুনে সময় পাচ্ছ করলাম, যে শিখে শিখে দিলাম, শেখানো হলো, কবিতাটাও শেখা হচ্ছে, প্লাস আমার কণ্ঠে একটু প্রেশার কম পড়লো। সেজন্য সামনের সপ্তাহে আরেকটা ক্লাস দিব আমি আমার কৈফিয়তের উপরে, তারপর ছেড়ে দেবো এটা। আর কিছু শব্দ, কয়েকটা শব্দে কমন শব্দ যেগুলো উচ্চারণ গত ক্লাসের আগের ক্লাসে দিয়েছিলাম, আরো কিছু এরকম শব্দ দেব, আর আমার কৈফিয়ত এই কবিতাটা আমি শেষ করে দেব। যারা ক্লাসে আসলো না শিখলো না তাদের জন্য আমি আর বসে থাকবো, ঠিক আছে? সামনের সপ্তাহ আস্তে আস্তে দোয়া করবে যেন আমার গলাটা ঠিক হয়ে যায়, আমি যেন একটু ক্লিয়ার করে শেখাতে পারি, ঠিক আছে? আর কারো কিছু জানবার আছে? আর কিছু বলবার আছে কি? জানবার আছে কারো কিছু? আমরা তাহলে আপনার দুটো কবিতা হলো, এটা নিয়ে তিনটি কবিতা হবে, কান্দারে হুঁশিয়ার, সংকল্প, আর আজকেরটা হচ্ছে আমার কৈফিয়ত। প্রথমে শিখিয়েছি আবৃত্তি কাকে বলে, তারপরে আবৃত্তি শব্দটির সঠিক উচ্চারণটা শিখিয়েছি, তারপরে বর্ণে বর্ণ নিয়ে কাজ করেছি, বর্ণটাকে পুরো শেষ করে দিয়েছি, তারপরে ভাবরস নিয়ে কথা বলেছি, আর কিছু কমন শব্দের কয়েকটা দিয়েছি সঠিক উচ্চারণ, আরো কিছু দেবো। এবার আমার কৈফিয়ত ধরলাম, এরপরে আমি ছন্দ, মেইন একটা গ্রামারের মেইন গ্রামার হচ্ছে আর একটা ছন্দ। আমি যে রস গুলো দিয়েছি এই রসটার নোট করা আছে কিনা জানি না, না নোট করা থাকলে বের করে নোট করে, রসটা জানা খুব জরুরি, রস না জানলে, রস হলো খাবার। ও 33 কোটি বলতে তখন পুরো ভারতবর্ষের কথা বলা হয়েছে, তো যখন কবিতাটি লেখা হয়েছে ব্রিটিশ আন্দোলনের সময়, তখন ব্রিটিশদের রাজত্ব চলছিল, তখন ভারতবর্ষের লোক সংখ্যা 33 কোটি ছিল, আর তখন বাংলাদেশ আলাদা ভাবে তৈরি হয়নি, বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটে মিলিয়ে গোটা ভারতবর্ষ ছিল। সেই সময় ব্রিটিশরা এদেশে রাজত্ব করছিল, সেই সময়কার কথা বলা হয়েছে। কাজী নজরুল ইসলাম সেই সময় থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেন, আর এত চটা চটা কবিতা লিখতেন সব, যেই কারণে ওর 5টি বই বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশরা এবং তাকে জেলে নেওয়া হয়েছিল কয়েকবার। আনন্দময়ীর আগমনী কবিতাটি লেখবার পর তো তাকে কুমিল্লা থেকে অ্যারেস্ট করা হলো, উনি জেলখানায় অনেকদিন ছিলেন, 39 দিন তিনি অনশন করেছিলেন, না খেয়েছিলেন, ওই জেলখানায় অন্যান্যদের উপরে জুলুম অত্যাচার দেখে উনি সহ্য করতে পারেন। অর্থাৎ যারা পৃথিবীতে দিতে আসে তারা কোথাও চুপ করে থাকে না, জেলখানায় বসেও তিনি লেখালেখি করেছেন, সেখানেও আন্দোলন করেছেন, সেখানেও ওই জেলবন্দীদের উপর অত্যাচার দেখে তিনি অনশন করেছেন 39 দিন, আর বাঁচবে না বাঁচবে না, তখন সবাই মিলে টেনশনে পড়ে গেল, এরকম একজন কবি সে যদি না বাঁচে তাহলে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, সাহিত্যের অনেক ক্ষতি হয়ে যাবে। তখন কিন্তু রবীন্দ্রনাথকে সবাই বললো যে গুরু আপনার কথা সে শুনবে, আপনাকে আপনি আপনাকে অনেক শ্রদ্ধা করে, আপনি ওকে নিষেধ করেন, ওকে অনশন ভাঙতে বলে। তারপরে উনি কিন্তু একটা টেলিগ্রাম করেছিলেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ, অর্থাৎ তোমার অনশন তুমি ভঙ্গ করো, আমাদের সাহিত্য তোমাকে দাবি করে। মানে ছোট্ট একটা কথা দিয়ে উনি বুঝিয়েছেন যে তোমার গুরুত্ব অনেক বেশি, বাংলা সাহিত্য তোমাকে দাবি করে, আমাদের সাহিত্য তোমাকে দাবি করে, সুতরাং তুমি না খেয়ে মরে যেও না। জেলখানা জেলার তো বিশ্বাসই করতে পারেনি, তারপরে তাকে জেলখানায় বসে একটি গীতিনাট্য তাকে উপহার দিয়েছিল যখন উনি জেলখানায় ছিলেন, সেটা হলো বসন্ত গীতিনাট্যটি দিয়েছিল। তখন রবীন্দ্রনাথের অন্যান্যরা যারা সহচর ছিলেন
তাকে তার সঙ্গে যারা সাহচর্য দিতেন সবসময় বলেছি গুরু আর মানুষ পেলেন না। এবং ওই বইটি ওই ঠাকুর পরিবার বা আত্মীয় স্বজনের বাইরে বইটি প্রথম কাউকে উনি উৎসর্গ করলেন সেটা হলো কবি কাজী নজরুল ইসলাম, বসন্ত গীতে নাট্যটি দিল। এবং তখন যখন সহচররা বললেন যে আর কাউকে পেলেন না, নজরুলকে এরকম দিচ্ছেন, সে কি কবিতা লেখে, কবিতার মধ্যে কি বড় বড় শব্দ, কি ধারালো শব্দ, কি বিদ্রোহ। হ্যাঁ, তখন কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে জাতির জীবনে, জাতি বলতে তখন কিন্তু ভারত বাংলাদেশ বা পাকিস্তান কোনো ভাগ হয়নি, পুরো ভারতবর্ষ, পুরো ভারতবর্ষকে একটা জাতি হিসেবে বলছে আমাদের জাতির জীবনে বসন্ত এনেছে কাজী নজরুল ইসলাম, বসন্ত গীতে নাট্য তো ওকে আমি দিব। কত সুন্দর একটা কথা, কত দামি একটা কথা, এটা যেন জেনে রাখবে জাতির জীবনে বসন্ত এনেছে কাজী নজরুল ইসলাম, তাকেই আমি বসন্ত গীতি নাট্যটি উৎসর্গ করছি। এবং এটা যখন পাঠিয়েছে জেলা তো বিশ্বাসই করতে পারেনি ব্রিটিশরা, জেলার সমগ্র পৃথিবী রবীন্দ্রনাথকে চিনে, কারণ উনি নোবেল পেয়েছেন, তার নাম ডাক আলাদা, ঠাকুর পরিবার তার তো অন্যরকম পরিচয়, জেলা বিশ্বাসই করতে পারেনি বলছে এটা ঢপ মারছে টাগর, ট্যাগর বলতে তো না, ট্যাগর দেবে বই এই জেলের আসামিকে, এটা তো বিশ্বাসযোগ্য না, তার হাতে তো পৌঁছাতেই চায়নি ওটা। সেই আনন্দে ওটা পেয়ে কাজী নজরুল ইসলাম আবার জেলে বসে সেই আনন্দে যে কবিতাটি লিখেছিল সেটা হচ্ছে আজ সৃষ্টি সুখে উল্লাসে। তার এত খুশি লেগেছে যে কবিগুরু তাকে বসন্ত গীতে নাট্যটি উপহার পাঠিয়েছে জেলখানে। আর যখন সে 39 দিন অনশন করছিল, অনশন মানে না খেয়ে থাকা, এটাকে বলে অনশন ধর্মঘট, তখন দেখি এতদিন কোনো জায়গায় সে এটা যেতে পারে, যে কোনো জায়গা থেকেই মানুষের জন্য যে কিছু করতে পারা যায়, উনি জেলখানায় বসেই সেই প্রমাণটা দিয়ে দিয়েছেন। যাই হোক, অনেক কথা বললাম, একটু কি একটু বিষয় জানতে হয়, শেষ করে দেব ক্লাস, গলায় আর ভালো লাগছে না, সময়ও শেষ। হ্যাঁ বলো ম্যাম, রক্তাম্বর ধারিণী মা ওই কবিতাটা একটু শেখাবেন, আমি টিটো দাদুর ওই বিদ্রোহী কবিতার ক্লাসটি করেছিলাম, আবার আমি ইউটিউবেও টিটো দাদু আবৃত্তি করেছিলাম রক্তাম্বর ধারিণী মা। হ্যাঁ, ওটা ওটা আমার খুব ভালো লাগে, এটা তো বড়দের কবিতা, অনেক কঠিন, বড়রাই ধরতে পারে না। ঠিক আছে, এটা সিলেবাসে নেই, তারপরে আমি চেষ্টা করব। হ্যাঁ বলো মান্যতা, এটা কি রসের কবিতা? কোনটা? এটাও রৌদ্র রসের কবিতা। আচ্ছা, কোনো কিছু করবার জন্য যে একটা শেষে গিয়ে বললো না যে যারা যারা কেড়ে খাইতে 30 কোটি মুখে গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের স্বল্পরাস। দেশের কথা, দেশের মানুষের কথাই তো বলছি শেষ পর্যন্ত, এত সুন্দর করে। ঠিক আছে, সবাই ভালো থেকো।